ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল এন্ড লিগালে আপনাদেরকে স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, শ্রমিককে কি অবসর গ্রহণ করিতেই হইবে নাকি না করলেও চলিবে। আসুন দেখা যাক বাংলাদেশ শ্রম আইন 2006 যে এ বিষয়ে কি বিধান দেওয়া আছে বা আমার কি অভিমত। বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 28 এ শ্রমিকের অবসর গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 28 এর একে বলা হয়েছে, এক অধ্যায়ের অন্যত্র যা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোন প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শ্রমিকের বয়স 60 বছর পূর্ণ হইলে তিনি চাকরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন। উপধারা 2 এ বলা হয়েছে, এ ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে। উপধারা 3 এ বলা হচ্ছে, ধারা 26-4 এর বিধান অনুসারে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব চাকুরি বিধির অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধ করিতে হইবে। তবে সত্য থাকে যে এই উপধারায় যাহা কিছুই থাকুক না কেন, চা শিল্প শ্রমিকদের ক্ষেত্রে তাহাদের জন্য বিদ্যমান অবসর সুবিধা সহ প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রযোজ্য হইবে। উপধারা 4 এ বলা হচ্ছে, অবসর গ্রহণকারী কোন শ্রমিককে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করিলে পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারিবেন। ফলে আমরা দেখছি যে ধারা 28 এর উপধারা 1 অনুযায়ী সকল শ্রমিককেই তার বয়স 60 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বাভাবিক ভাবে চাকরি হইতে অবসর গ্রহণ করিতে হইবে। বয়স 60 বছর পূর্ণ হওয়ার পর আর কোনো অবস্থাতেই তার চাকরি কন্টিনিউ করিতে পারিবে না। তবে উপধারা 4 এ অবসর গ্রহণকারী শ্রমিকগণ যদি উপযুক্ত থাকেন সেক্ষেত্রে মালিককে সুযোগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার। অবসর গ্রহণের পর মালিক কোন শ্রমিককে উপযুক্ত মনে করিলে উপধারা 4 অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারিবে। তবে এই নিয়োগ কোনো অবস্থাতেই তার পূর্বের নিয়োগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। পূর্বের চাকরি থেকে সে অবসর গ্রহণ করার পর তার সকল সুবিধাদি, আইনানুক সুযোগ সুবিধা সবকিছুই ওই শ্রমিক প্রাপ্ত হইবে, এবং পরবর্তীতে মালিক যদি তাকে উপযুক্ত মনে করে সেক্ষেত্রেই কেবলমাত্র মালিক তার ইচ্ছা অনুযায়ী বা তার পর্যবেক্ষণ অনুযায়ী কোন শ্রমিককে উপযুক্ত মনে করিলে কেবলমাত্র তখনই তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করিতে পারিবে। এবং এই চুক্তিভিত্তিক নিয়োগ হইবে সম্পূর্ণ স্বাধীন বা পরবর্তী নিয়োগ, প্রথম নিয়োগের সঙ্গে প্রথম চাকরি জীবনের সঙ্গে পরবর্তী এই চাকরির কোন রকম সম্পর্ক থাকবে না। উপধারা 3 অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিক বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 24 এর 4 ধারার বিধান অনুযায়ী পাওনাদি প্রাপ্য হইবে। তবে চা শিল্পের ক্ষেত্রে চা শিল্প শ্রমিকদের জন্য প্রদত্ত আলাদা সুযোগ সুবিধা যা আছে সেটাই প্রাপ্য হইবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমি আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাই।